90 দশকের মাথ কাঁপানো ফুটবলার কিংব্যাক মোনেম মুন্নার আজ 17তম মৃত্যুবার্ষিকী। নারায়ণগঞ্জে তার কবরে ফুল দেওয়ার মাধ্যমে ছিল বেশ কিছু কর্মসূচি। তার সতীর্থদের দাবি, মোনেম মুন্নার নামে স্টেডিয়ামের গ্যালারির নামকরণ করা হোক অথবা যে কোনো একটি স্টেডিয়ামের নামকরণ করা হোক তার নামে। 90 দশকের মাঠ কাঁপানো ফুটবলার মোনেম মুন্নার আজ 17তম মৃত্যুবার্ষিকী। বাংলার বেকেনবাওয়ার মোনেম মুন্নার স্মরণে আলোচনা সভা, শোক র্যালি করেছে মোনেম মুন্নার স্মৃতি সংসদ ও সোনালী অতীত ক্লাবের খেলোয়াড় ও একাডেমির খুদে খেলোয়াড়রা। সকালে শোক র্যালি করে বন্দরের চিতাশাল কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোনেম মুন্নার ছোট ভাই মকবুল হোসেন রতন সহ তার সতীর্থরা। মোনেম মুন্নার স্মৃতি ধরে রাখতে সরকারিভাবে একটি স্টেডিয়ামের গ্যালারি বা একটি মাঠের নামকরণের দাবি জানিয়েছেন তার সতীর্থরা। একটা জিনিস আমি চাই, নারায়ণগঞ্জের মেয়র সিনেতা আইবির কাছে আমার মুন্না ভাইয়ের নামে, একজন লিজেন্ড ফুটবলার নামে নারায়ণগঞ্জে একটা যে কোনো জায়গায় একটি স্টেডিয়াম হোক, এটাই আশা করি। আরেকটা জিনিস আমি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আবাহনী ক্লাবকে বলবো, মুন্না ভাইয়ের নামে যেমন একটি গ্যালারি হয়। মোনেম মুন্না বড় ফুটবলারের পাশাপাশি ছিলেন বড় মনের মানুষ। জুনিয়রদের কাছে তিনি ছিলেন আইকন। মোনেম মুন্নার খেলার ভিডিওগুলো সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে, যাতে আগামী প্রজন্ম তার খেলা দেখে উদ্বুদ্ধ হয়ে ফুটবলের প্রতি আগ্রহী হয়। পরবর্তী প্রজন্মের যে খেলোয়াড়রা আসবেন তারাও যেন ওনার সম্বন্ধে জানতে পারে, সেটার জন্য আমরা চেষ্টা করব যে তাদের মুন্না ভাইয়ের স্মৃতি বা মুন্না ভাইয়ের খেলার যে সকল কিছু কিছু আর্কাইভে কিছু ভিডিও আছে, যেটি আমরা চেষ্টা করতেছি কালেকশনের। সে অনেক নির্দেশ করতো যে এই জিনিসটা করে, এই জিনিসটা করে, আমি অনেক ফলো করতাম। আর সে লোক হিসাবে অনেক ভালো ছিল, মানে তার মতো প্লেয়ার আজও আসবে কিনা এটা সন্দেহ। মাত্র 14 বছর বয়সে প্রতিযোগিতামূলক খেলা শুরু করেন মোনেম মুন্না। 1987 সালে যোগ দেন ঢাকা আবাহনীতে। ফুটবল ক্যারিয়ারে পুরোটাই ছিলেন আকাশী নীল শিবিরে। হয়ে উঠেছিলেন ঢাকা আবাহনীর পোস্টার বয় ও সমর্থকদের নয়নের মণি। দেশে বিদেশে ছড়িয়ে পড়ে তার নাম। 1991 এবং 1993 সালে কলকাতা ইস্ট বেঙ্গলের হয়ে জয় করেন লীগ শিরোপা ও ফেডারেশন কাপ। 2005 সালের 12 ফেব্রুয়ারি মারা যান এই কীর্তি ফুটবলার। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস।